হ্যালো বন্ধুগণ, আমার সুন্দর কাচের জারটা ভেঙে গিয়েছে আজকে, তার জন্যে আমি এই সদস্যকে আজকে এনেছি। আমি বাড়ি ছিলুম নে, ঘুরতে গিয়েছিলুম, তো আমার মাছগুলো তার আগেই দার্জিলিং ঘুরতে যাওয়ার আগেই একবার কোথায় জানি ঘুরতে গেলুম আমার বরের কাছে সব মাছের দায়িত্ব দিয়ে। তো আমার বরের কোনো দোষ নয় কো, কি হয়েছে বুঝিনি, ইঁদুরে বা টিকটিকিতে পটি বা কিছু একটা, ইঁদুর হবে না, টিকটিকিতে ওপর থেকে মনে হয় জলে পটি করে দিয়েছিল, তো জলটা মনে হয় বিষাক্ত হয়ে গেছিলো, প্রত্যেকটা মাছ আমার মরে গেছিলো, আমি দুঃখে সাগরে ডুবে গেছিলাম। তো এতদিন আমার গোল মতো একটা ছোট্ট একটা এরকম কাচের বোল ছিল, কাচের বোলটা আজকে আমার ছেলের জলের বোতলটা পড়ে ভেঙে গেছে। তো ইমিডিয়েটলি আমি কি ব্যবস্থা করব বুঝতে না পেরে আমার ছেলের হরলিক্সের কৌটো, দাঁড়াও তোমাদের দেখাই কেমন কৌটো। এখানে একটা হরলিক্সের কৌটো দেখতে পাচ্ছ আশা করি, এই যে হরলিক্সের কৌটো দেখছ, এই যে হরলিক্সের কৌটো দেখছ, সেম একটা কৌটোর আমি র্যাপারটা খুলেছি, এই হয়েছে। এখন পাথরটা তো দিয়ে ফাইটারটাকে এখানে রেখেছি, আমি এই ফাইটারটা আজকে কিনে এনেছি 60 rupees দিয়ে, ভাল লাগছিল না, ফাঁকা ফাঁকা থাকুক একজন, ও মা ফেটেই গেল, ফাইটার এসে আমার জারটাকে ফাটিয়েই দিল, পুরো জারটা ফেটে গেল। তো আমি আমার কাছে 4-5টা হরলিক্সের কৌটো আছে, সেখান থেকে একটা হরলিক্সের কৌটো খালি করে ধুয়ে টুয়ে এখানে জলের বাবলস দেখতে পাচ্ছ, তো এর মধ্যে কটা পাথর দিয়ে ফাইটারটাকে রেখেছি। এবার একটা ব্যবস্থা করেছি, দেখো দেখতে পাচ্ছ হরলিক্সের ঢাকনাটাকে 1000 ফুটও করেছি, এটাকে 1000 ফুটও, যেমন 1000 বুটি শাড়ি সেরকম এখানে একটা করেছি ফুটো, এটা এখন দেখতে পাচ্ছ না, এটা ছিল, এইটার মধ্যে একটা লাইট ছিল, এই জারটা ভেঙে গেছে, তো এই লাইটটাকে এই যে ফাঁকাটার মাপ করে এখানে একটা ফাঁকা করেছি। তো কিসের সাহায্যে করেছি, এই দেখো এটার সাহায্যে, এটা হালটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আমি গ্যাসে গরম করেছি, ওভেনে গরম করে এই ফুটোগুলো সব করেছি, অক্সিজেন যাবে এটার মধ্য দিয়ে, ফাইটারকে অক্সিজেন দিতে হয় না কিন্তু ঢাকনা একটা ফুটো রাখার দরকার, তাই এখানে করেছি। আর এখানে একটা এইটার মাপে এখানে একটা ফুটো করেছি, করে দেখো লাইটটাকে ঢুকিয়েছি। এবার এই প্লাগটাকে সরে যাও, এটা এ তুই এখানে কেন করছিস, এইটা আমি এখন অ্যাটাচ করবো এটার সাথে, এটা কিনে এনেছিলাম কতক্ষণ করেছিলাম, আবার আজকে খুললাম, খুলে এবার এটার সাথে এটা ম্যাটাচ করে এই নাটটা লাগিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এটাকে আমি আটকে ফেলেছি এইটা দিয়ে, এটা আমার হচ্ছে মানে সব রকম নাট খুলতে পারি এই সাইজটা দিয়ে। তো দেখো আমার রেডি, আমার নিজেরই হাসি পাচ্ছে, দেখো এইটাকে এইখান থেকে লাইটটা খুলে এটা লাগিয়ে ফেলেছি, এই হলো প্লাগ, এবার তোমাদের আমি লাগিয়ে দেখাচ্ছি। দেখো এই যে নাইটটা নাগিয়ে ফেলেছি, দেখো দিনি হয়েছে কেমন আমার হরলিক্সের কৌটো দিয়ে আমার অ্যাকোয়ারিয়ামটা, দেখো দাঁড়ো 1 মিনিট এটা খুলে দিই, দেখো কেমন হয়েছে একটু আপনারা কমেন্ট করে জানাইবেন। এই যে এদিকে ঘর দেখিনি, দেখো দিনি কেমন হয়েছে, ভাল লাগছে, ইয়ে সুন্দর লাগছে, আমার পয়সা বেঁচে গেল গো, আমার বরের কত্তার টাকা বাঁচিয়ে দিলুম, আমার বরটার কত্তার টাকা বাঁচিয়ে দিলুম গো, দেখো দিনি হরলিক্সের কৌটোর মধ্যে অ্যাকোয়ারিয়াম বানিয়ে ফেলেছি, ছোট্ট একটা দোকানে যেরকম ছোট্ট অ্যাকোয়ারিয়াম কিনতে পাওয়া যায় তেমন করে ফেলেছি। ওকে গাইয়াস, বাই, টাটা, গুড নাইট।